রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকারের অন্যতম স্বাস্থ্যসেবা। 2009 সালে নাগরিক হিসেবে স্বীকৃতি মিললেও এখনও সেবা বঞ্চিত হেজরা জনগোষ্ঠী। অসুস্থ হলে একরকম বিনা চিকিৎসায় মারা যান তারা। বিশেষজ্ঞদের মতে সামাজিক গোড়ামেই চিকিৎসা সেবার মতো মানবিক অধিকার থেকে অস্পৃশ্য করে রেখেছে তাদের। হেজরাদের জীবন গল্প নিয়ে সাতিরা শারমিনের চার পর্বের ধারাবাহিকে আজ থাকছে তৃতীয় পর্ব। ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন পাহাড়ি। শরীরের একপাশের হাত পা অবশ হয়ে গেছে তার। এখনই প্রয়োজন চিকিৎসার, কিন্তু তার ঘরে যে আসবেন না চিকিৎসক, পাওয়া যাবে না অ্যাম্বুলেন্সও। পাহাড়িকে বাঁচাতে হলে নিয়ে যেতে হবে হাসপাতালে। ধরাধরি করে তাই একটা রিকশায় উঠানো হলো তাকে। কোন হাসপাতালে মিলবে চিকিৎসা জানেন না তার ডেরার বোনেরা। শেষ পর্যন্ত পাহাড়িকে বাঁচাতে পারেননি তারা। বলছি সমাজের চোখে যারা মানুষ নন, প্রকৃতির এমন খেয়ালি সৃষ্টি মানুষদের কথা। প্রান্তিকতার ও প্রান্তিক পর্যায়ে থাকা অধিকাংশ হিজড়ার বসবাস এমন নোংরা বস্তিতে। শরীরের অসম্পূর্ণতা তাকে যতটা না অসহায় করেছে, তার থেকে বেশি অসহায় সে জীবন বাঁচানোর প্রয়োজনীয় ওষুধ আর চিকিৎসার অভাবে। আমরা যদি তোমাদের মেডিকেলে আসবো তাহলে তোমরা অবহেলা করো কেন? দূর দূর করে তারাও কেন? ট্রিটমেন্ট ছাড়াই তাদের আমার মানে তাদের ইচ্ছা মতো ওষুধ দিয়ে দেয়, তাতে আমার রোগ আরো বাড়ে। মানে হাতটা মানে একটু পড়ে যেয়ে মস্কাই গেছে। হাসপাতালে যাওয়ার পরে এখানে যাই ওখানে যাই, কেউ পাত্তাই দেয় না। হিজড়াদের গায়ে হাত দিমু, হাত দিমু, ওদের গলার ভিতরে হাত দিমু, না না আপা ওষুধটা আমার কাছে নাই, থাইকেও নাই, কেন নাই? আমি হিজড়া। বিশেষজ্ঞদের মতে চিকিৎসা সেবা কখনোই লিঙ্গ বা সমাজের অবস্থা ভেদে নির্ধারিত হয় না। চিকিৎসকদের কোনো সুযোগ নেই একজন হিজড়ার চিকিৎসায় সামান্য ব্যাঘাত সৃষ্টি করা কিংবা অনাগ্রহ দেখানো। আমরা তাদেরকে অনেক বেশি নেতিবাচক কথাবার্তা বলে তাকে আরো ছোট করে দেখি, সে কারণে সমাজের এই যে ট্যাবুটার কারণেই কিন্তু আমরা এগুলো করছি। সরকারের পদক্ষেপের কথা জানালেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক। মূলধারার যে সমস্ত চিকিৎসালয় আছে সবখানেই তাদের অবাধ অ্যাক্সেস থাকবে এবং সেই সুযোগটি আমরা তৈরি করতে চাচ্ছি। আমরা এক্সক্লুসিভ কোনো কিছু করতে চাচ্ছি না। সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাস করা একজন হিজড়া যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার ন্যূনতম মানবিক অধিকার চিকিৎসা সেবাটাও নিশ্চিত করা সম্ভব হয় না। বিশেষজ্ঞদের মতে হিজড়াদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এছাড়া সরকারি উদ্যোগে তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।